বগুড়ার সারিয়াকান্দিতে ইউপি চেয়ারম্যানের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। উপজেলার ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফুল ইসলাম শিপনের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করা হয়। উপজেলার ভেলাবাড়ি গ্রামের ভেলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় মতিউর রহমান বিশু, আমিনুল ইসলাম, আকলিমা আক্তার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বক্তারা ইউপি চেয়ারম্যানের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এর আগে গত 15 জুন রাত 8:30 দিকে ছাইহাটা চৌরাস্তা মোড়ে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন ইউপি চেয়ারম্যান শরীফুল ইসলাম শিপন।